ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আজকে গতকালের থেকে আরেকটু কমে 12.3-তে দাঁড়িয়েছে, কিন্তু কাল থেকে টেম্পারেচার, রাতের তাপমাত্রা বাড়বে, যেহেতু আজকে রাতের পর থেকে একটু পার্টলি ক্লাউডি হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে কাল থেকে কিন্তু গ্র্যাজুয়ালি তাপমাত্রা বাড়বে। কালকে কলকাতায় আমরা আশা করছি এটা প্রায় 2 ডিগ্রির উপর বেড়ে গিয়ে 15-র কাছাকাছি পৌঁছে যাবে হচ্ছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, ফলে যেটা চলছে সেটাই চলবে। শুধু যে দিনগুলো বৃষ্টি হবে 6 আর 7, সেক্ষেত্রে যেহেতু আকাশ একটু মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু, সেক্ষেত্রে দিনের তাপমাত্রা সামান্য একটু কমবে।